দশটায় বাংলাদেশে পিস বাংলায় The solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম ইসলামী অর্থনীতির বিশেষ অংশ হালাল ও হারাম আমাদেরকে হালাল খেতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে অবস্থায় কিন্তু এমন যুগ এমন জামানা বিশেষ করে বর্তমান যুগে মানুষ পরোয়াই করে না যে তার উপার্জিত অর্থ হালাল না হারাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভবিষ্যৎ বাণী আমিন হারাম ভবিষ্যদ্বাণী ছিল এমন একটা যুগ আসছে যে যুগে মানুষ এটা পরোয়া করবে না যে তার মালটা আসছে উপার্জনের টাকা আসছে সেই টাকাটা হালাল না হারাম শুনল এই ব্যাংকের মাধ্যমে কোনো কোম্পানির মাধ্যমে কোনো একদম শোনা মাত্রই আপনারা জানছেন শুনছেন এবং খবরও পড়ছেন যে কত মানুষ এই টাকার পিছনে পড়ে দেউলিয়া হয়ে গেল তাই না ভুয়ো কোম্পানির পেছনে টাকা দিয়ে টাকা জমা করে দেউলিয়া হয়ে গেল ডবল ডবল সুদ নেওয়ার আশাতে আকাঙ্ক্ষাতে লোভে পড়ে যেটা ছিল মূলে সেটাও চলে গেল কোনো পরোয়া নেই হারাম হালাল যেভাবেই হোক মাল আসলেই হলো এই যে সেই যুগ এসে গেছে যে যুগের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু না আমরা মুসলিম উম্মা আমরা কিন্তু সেই মানুষ নই যে মানুষের কথা আল্লাহ নবী বলেছেন আমরা হচ্ছি তার উম্মত আমরা বিশ্বাস করি যে হালাল পথে যদি আমরা থাকি হালাল রুজি যদি আমরা ভক্ষণ করি তবেই আমাদের রোজা নামাজ হজ জাকাত এবং দোয়া কবুল হবে ইবাদত কবুল হবে আর্থিক ইবাদত কবুল হবে যদি আমরা হালাল খাই হারাম খেলে আমাদের নামাজ ভোজা কিচ্ছু কবুল হবে না আর যেহেতু আল্লাহ তালা আমাদেরকে হালাল খেতে বলেছেন ইয়া আ ইয়ুহা লাজিন আমানু লা তা কুলু আম্মু আলা কুম্বাই না কুম তোমরা যখন আপোষে এক অপরের মাল ভক্ষণ করো এক অপরের মাল যখন ভক্ষণ করো তখন তোমরা হালালভাবে করো হারামভাবে খেও না ইয়া আ ইয়ো আল্লাজীন আহ মানু লা তাহাকুলু আম্মু আলা কুম্বাই না তোমরা আপোষে বাতিল উপায়ে এক অপরের মালভক্ষণ বাতিল উপায়ে মানে হারাম উপায় হ্যাঁ যদি তোমাদের ব্যবসার মাধ্যমে হয় তাহলে খেতে পারো এটা হচ্ছে পাঁচ টাকা দাম আপনি পাঁচ টাকা দেন তার বিনিময়ে কলমটা নেন চলবে আমি আপনার পাঁচ টাকা খেলাম কলমের বিনিময়ে এক জিনিসের বিনিময়ে ব্যবসার মাধ্যমে আমরা কি করি এক অপরের মাল ভক্ষণ করে থাকি কিন্তু এ ছাড়া অন্য উপায়ে যদি কেউ করি তাহলে পরে সেটা হারাম ভক্ষণ করা হবে যেমন উদাহরণস্বরূপ এই যে আমার দশ টাকা আমাকে বারো টাকা দিন তাই না যদি দশ টাকার বিনিময়ে বারো টাকা নেওয়া হয় এটা কি হয়ে যায় বাতিল উপায় হয়ে যায় এটাকে কি বলা হয় সুদ বাতিল উপায়ে তোমরা মাল ভক্ষণ করো না বাতিল উপায়ে মাল ভক্ষণ করার অভ্যেস ছিল ইহুদিদের আর বর্তমানেও আপনারা জানেন বাতিল উপায়ে মানুষ কীভাবে মাল উপার্জন করছে নম্বর এক যে উপায়ের মাধ্যমে মাল জমা করা হয় প্রচুর পরিমাণে ধন সঞ্চয় হয় তা হচ্ছে মাদকদ্রব্যের ব্যবসা তাই না নম্বর দুই টাকার ব্যবসা তার মানে কি সুদের ব্যবসা সুদ বড় বড় ব্যাঙ্কগুলো চলছে কিসের জন্য সুদের জন্য আর সুদের ওপরে ভিত্তি করে বড় বড় কোম্পানি বড় বড় বিশাল বিশাল কোটিপতি সব সুদের ওপরে চলছে নম্বর তিন নারী দেহ ব্যবসা বা দেহ ব্যবসা আর নম্বর চার অস্ত্র ব্যবসা এই চারটে ব্যবসার মাধ্যমে আজ সারা বিশ্বের বহু দেশকে দেখবেন তারা উন্নত আর তাদের দেখে আমাদের চোখ টাটাচ্ছে কিসের মাধ্যমে উন্নতি করছে তারা অধিকাংশ পথ হালাল হালানা হারামের হারামের পথ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না যে তোমরা এইভাবে অন্যায় পথ অবলম্বন করো না ইহুদিদের অভ্যেস ছিল এবং আজও আপনারা খেয়াল করবেন যে তারা কিভাবে কি উপায়ে কোন বাতিল উপায়ে তারা আজ বিশাল বিশাল পৃথিবীর আসন দখল করে বসে আছে আল্লাহ তাআলা বলছেন ফাবেজুল মিম মিনাল্লাজিনা হাদু হারামনা আলাইহিম তাইবাতিন নহিলাত লাহুম ওয়াবি সাদদিহিম আন সবিলিল্লাহি কাসীরা ইহুদিদের জেরুমের কারণে তাদের অন্যায় আচরণ হেতু তাদের জন্য যে সমস্ত পবিত্র বস্তু বৈধ ছিল তাও আমি অবৈধ করে দিলাম কেন যেহেতু তারা অনেক কে আল্লাহর পথে বাধা দিত আল্লাহর পথে আসতে মানা করত নিষেধ করত আর তারা সুদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্রহণ করত ওয়াহজিহিমুর রিবা ওয়াকাদ নহু আনহু এর উপর সুদ হারাম করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা সুদ গ্রহণ করত ওয়া আকলিহিম মাওয়ালান নাস বিল বাতিল এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত ওয়া আজাদ না লিলকা ফিরী নামিন হুমায়াজা বান আলিমা আর আমি তাদের মধ্যে কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি তাদের যে আচরণ কুফরি আচরণ আল্লাহ মানা করছেন শুনবে না তারা শুনবে না সেই মানা সেই বাধা অগ্রাহ্য করে উল্লঙ্ঘন করে তারা হারাম পথেই মানুষের মাল বক্ষণ করে গেছে মুসলমানরা তোমরা এরকম করো না মুসলমানদের জন্য আদেশ হলো রাসূল্লাহ আল্লাহসাল্লাম বলছেন লা তাহা সাধু ওয়ালা তানা যাসো পরস্পর হিংসা করোনা আর এক অপরের দালালি না দালালি করে মানে ওই যে দাম বাড়িয়ে দেওয়া তারপরে না দালালি দেখেছেন বাজারে ওয়ালা পরস্পর বিদ্বেষী না ওয়ালা তাদা বারো এক অপরের পিছনে পড়ো না এক অপরের শত্রু হয়ে যেও না ওয়ালা এম আলা বাদ আর একজনের ক্রয় বিক্রয়ের ওপরে তুমি ক্রয় বিক্রয় করো না একজন চলছে একজনের সঙ্গে একজন ক্রয় করে কথাবার্তা চলছে আপনি মাঝখান থেকে দাম বাড়িয়ে আপনি জিনিসটা কিনে নিলেন না এরকম করা উচিত না ঠিক ওই রকমই একজনের সঙ্গে এক মহিলার সাথে এক যুবকের বিয়ের কথাবার্তা চলছে আপনি তখন কোন রকম করে ভাঙিয়ে আপনি তাকে বিয়ে করলেন না যেখানে বিয়ের কথাবার্তা চলছে সেখানে বিয়ের কথাবার্তা বলো না যেখানে ক্রয় বিক্রয় চলছে সেখানে সে ব্যবসার উপরে খবরদার কথা বলো না কোন ইবাদ আল্লাহ না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম ও আখল মুসলিম মুসলিম হচ্ছে মুসলিমের ভাই মুসলিম মুসলিমের ভাই ভাই কোনোদিন ভাইয়ের ক্ষতি চায় না চাইতে পারে না ভাই কোনোদিন ভাইয়ের উপকার ছাড়া অপকার চায় না লা লাখ তাকে সাহায্য না করে অসহায় ছেড়ে দিতে পারে না ওলা ওয়ালাইয়ুহু তাকে ঘৃণা করতে পারে না মুসলিম মুসলিমকে ঘৃণা করতে পারে না আর তাকুয়া হাহু না তাকুয়া হলো হৃদয়ের ভেতরে মানুষের ভেতরে তাকোয়া তাকোয়া ভেতরে থাকলেই হবে না বাইরে আসতে হবে বীজ যদি মাটির ভেতরেই থেকে যেত লাভ কি তার গাছ হয়ে না আসে বাইরে তার লতা পাতা না দেখা যায় আপনি কাউকে জিজ্ঞেস করেন ভাই দাঁড়িয়ে রাখেননি কেন আল্লাহ নবী শূন্যত রাখেন তখন সে বলে তাকুয়া তাকুয়া তো অন্তরের জিনিস আমার হৃদয়ে ইমান ভালো হৃদয়ে যদি ইমান ভালো হতো তাহলে তোমার ইমানের শাখা প্রশাখা পাতা ফুল ফল দেখা দিত তাই না তাকুয়া এখানে বললেই হবে না তাকুয়ার সাথে সাথে আপনার সেই কাজ যে আছে সেই কাজ করতে হবে হাসপিমাসর আয়াক আশা হল মুসলিম নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে মুসলিম ভাইকে ঘৃণা করে মুসলিম আলাল মুসলিম মুসলমানের জন্য তার মাল তার খুন এবং তার ইজ্জত সম্ভ্রম হারাম আপনি একজন মুসলমান ভাইয়ের তার মালকে অন্যায় উপায়ে আপনি নিয়ে ভক্ষণ করবেন এটা কিন্তু আপনার জন্য কি হারাম কোনো মুসলমানের মাল আপনার জন্য হালাল না হারাম কোন মুসলমানের ইজ্জত আপনার জন্য হালাল না হারাম আপনি তার গিবত করবেন আপনি তার চুগলি করবেন আপনি তাকে তার অসম্মান করবেন আপনি তার বদনাম করে বেড়াবেন এটা আপনার জন্য হালাল না আর তেমনি তার খুন আপনি তাকে অন্যায়ভাবে খুন করবেন চলবে না খুন করার ইসলামে বিশাল পাপ বিদায়ী হজ্জের বছরে আরাফা অথবা কোরবানির দিন রসুল্লাহসাল্লাম তার ভাষণে বলেছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি সেখানকার জায়গাটা কেমন মক্কা সব থেকে পবিত্র জায়গা আর সেই হজের সময় সব থেকে পবিত্র সময় সেই গুরুত্ব আরোপ করে বলেছিলেন ফাইন না দিমা আকুম ও আমা কুম ও আরাদা বাইন আকুম হারামুন কাহরমাতে ইয়ামিকুম হাজা ফি শাহরি কুম হাজা ও ফি বালাতে কুম হাজা তোমাদের এক অপরের মাল এক অপরের ইজ্জত এক অপরের খুন তেমনি হারাম যেমন এই শহরে আজকের দিনে এবং আজকের এই সময়ে আজকের এই মাসে হারাম আল্লাহ সব থেকে পবিত্র মাস সব থেকে পবিত্র জায়গা আর সব থেকে পবিত্র দিন সেই দিনে সেই শহরে যেমন খুন করা হারাম তেমনি সব সময় এক মুসলমানের জন্য অপর মুসলমানের খুন হারাম মাল হারাম এবং তার সম্ভ্রম ইজ্জত হারাম কোনো সময়ই তা ব্যবহার করা যাবে না ভক্ষণ করা যাবে না সৃষ্টিকর্তার পৃথিবীর এ খাদ্য সম্ভারে মানুষ সৎ অসৎ উপায়ে যা উপার্জন করে হালাল হারাম যাই ভক্ষণ করবে করুক না কেন তাকে কিন্তু উপেক্ষা করা হবে না কেয়ামতের দিনে তাকে ছাড়া হবে না তাকে হিসাব দিতে হবে যেভাবেই করছে করুক যেভাবেই সে উপার্জন করছে করুক তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না আমাদের বাংলাতে বলে পুঁজি ভেঙে খেতে ভালো ভিটেন গাঙ্গে যেতে ভালো আর যত কষ্ট উজুতে আর বুঝুতে কি কথা আপনাকে টাকা দেওয়া হয়েছে বলা হলো খরচ করে যাও দিদার খরচ করে যাও কত আরাম লাগবে খরচ করতে খুব আরাম লাগবে না খুব খরচ করে যাবেন আর ভিটেন গাঙ্গে যেতে ভালো যখন পানি ভাটা পড়ে আর ওই দিকে যদি আপনাকে যেতে হয় তখন নৌকাতে আপনাকে কি হ্যাঁ হাল টানতেও হবে না নৌকা এমনিই ছুটবে কিন্তু যত কষ্ট উঝুতে আর বুঝুতে যদি বলা হয় পানি এখন এই দিকে যাচ্ছে তোমাকে এই দিকে যেতে হবে হ্যাঁ তখনই তো কষ্ট আর বুঝুতে যদি বলা হয় তোমাকে যে টাকা দেওয়া হচ্ছে টাকার হিসাব লাগবে তাহলে কেমন খরচ হবে মুসলমানকে মাল দেওয়া হয় চাল্লার পক্ষ থেকে মাল সম্পদ দেওয়া হয়েছে হিসাব লাগবে না লাগবে না দিদার খরচ করতে পারে না হিসাব লাগবে আর এই হিসাবের জন্যই কাল কেয়ামতে ধনীরা গরিবদের পাঁচশো বছর পর বেহেস্তে যাবে যদি যায় কত বছর পর পাঁচশো বছর দুনিয়ার না খেরাতে সেও আল্লাহ জানে হিসাব দিতে দিতে হিসাব দিতে দিতে কিভাবে কামাই করেছ কোথায় ব্যয় করেছ সেই কথাই মুহাম্মদ রসুল্লাহ্লা আলাইসাল্লাম বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদামীয় কেয়ামা মিনেন্দ রব্বীহি হাত্তা ইউস আলা আন হামস কেয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে কোন আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ সে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তবে তার পা হিলবে উপায় নেই সরে যাবো লুকিয়ে যাব কথা থেকে সরে যা উপায় নেই উত্তর দাও তারপরে যাও আমরা একটু বিরতি নিচ্ছি দর্শক মন্ডলী আপনারা সঙ্গে থাকুন আবার ফিরে আসছি আপনাদের সামনে বাকি প্রশ্নের কথা পরে আলোচনা করবো لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك شعب ثيكي جوروري كي কথা এবং কর্মের আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরান তেলাওত করে কেউ যদি সেম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ আল্লাহতালা কিসে খুশি হন মে হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথ্য পেতে সকল ক্ষেত্রে আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আমারমত কোরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদউল লাত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকুল মুলক সকল মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলা প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম কাল কয়ামতের দিনে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে আপনার পা हिलবে না প্রথম প্রশ্ন কি তার বয়স তোমাকে আমি দুনিয়ার বুকে ষাট সত্তর আশি নব্বই একশো বছর বয়স দিয়েছিলাম এত বছর সময় দিয়েছিলাম সে সময়ের মধ্যে সেই সময়টাকে তুমি কিসে ব্যয় করেছ ভালো কাজে না খারাপ কাজে ভালো কাজ ও ভালো কাজের মধ্যেও আবার পার্থক্য আছে কিরকম ভালো কাজে তুমি ব্যয় করেছিলে আল্লাহ তারা প্রশ্ন করবেন বয়স সম্পর্কে ওয়ান ফিমা, আর এই বয়সের মধ্যে একটা বসন্তকাল ছিল একটা সুন্দর কাল ছিল যে সময় মানুষের শক্তি থাকে সামর্থ্য থাকে বাহুতে বল থাকে শরীরে যৌবন থাকে যে সময়ে পদস্খলন ঘটার বেশি আশঙ্কা থাকে যে কোনো জায়গায় যাবে সেখানে তার পদে পদে পদস্খলন ঘটার একটা আশঙ্কা থাকে সেই সময়টা যে যৌবনকাল ছিল যে যৌবনকাল সেই যৌবনকালটা তুমি কিসে ব্যয় করেছো এই জন্যে কাল কেয়ামতের দিনে আল্লাহর আরো নিচে ছায়া পাবে যুবকরা তাই না কোন যুবকরা যারা নিজেদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আর ইউসুফ আলাহ ইসলামের মতো কোন সুন্দরী মহিলার কোন সুন্দরী সম্ভ্রান্ত মহিলার আহ্বানে সারা না দিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি এ নয় যে ডাকলো তাকে সারা দিলাম আর তাকে সাশ্রয় দিলাম প্রশ্রয় দিলাম না আল্লাহকে ভয় করতে হবে আইন আখাফুল্লাহ অবৈধ প্রেম থেকে দূরে থাকতে হবে যুবককে তার কারণ পদস্খলন ঘটে এই যৌবন অবস্থাতেই অবৈধ প্রণয় ফালতু ভালোবাসা স্কুল কলেজে এই যে বিভিন্ন রকমের অন্যায়ভাবে এবং অবৈধভাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় নজর নজর থেকে কালাম কথা থেকে ওয়াদা ওয়াদা থেকে ইত্যাদি প্রেম ভালোবাসা তারপরে বিয়ে বিয়ে না হলে কোর্ট কাছারি অমক তমক থানা পুলিশ কত রকম ঝামেলা এই যৌবন কালে পদস্খলন ঘটে যৌবনকে নিয়ে বেশি এই যৌনকে নিয়ে বেশি যৌন যত রকমের কাজ আছে তার থেকে দূরে থাকো সাবধান থাকো আল্লাহ প্রশ্ন করবেন এই যৌবন সম্পর্কে তুমি কিসে ক্ষয় করেছ কিসে ব্যয় করেছ কিভাবে তুমি গোপনে কি করছো প্রকাশ্যে কি করছো যৌবনের কিছু কাজ গোপনে হয় কিছু কাজ প্রকাশ্যে হয় অনেক সময় সামাল দিতে না পারলে প্রকাশ্যে মানুষের সামনে তখন লজ্জা সরম কিছুই থাকে না তখন যদি আপনি সেই খারাপ পথে যে পা বাড়িয়েছে এমন যুবতীকে আপনি বলেন যা লজ্জাসন থাকে না অথচ লজ্জা হচ্ছে ইমানের অংশ বিশেষ যৌবন কাল বড় কঠিন পদস্খলন খুব ঘটে পা পিছলে যায় এই জন্য আপনি যেমন কাদাতে চলেন পা টিপি টিপে চলেন ঠিক সেইভাবে যৌবন কালে চলতে হবে কারণ কাল কেমতের দিনে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আপনার যৌবন সম্পর্কে হে যুবক তুমি তোমার যৌবনকে কিভাবে ব্যয় করেছো হে যুবতী তুমি সুন্দরী ছিলে তুমি তোমার দেহ তুমি তোমার রূপ সৌন্দর্য তুমি তোমার আকর্ষণময়ী দেহ লাস্যময়ী আবেদনময়ী তোমার রূপ সৌন্দর্য নিয়ে মানুষকে বা পুরুষকে বা যুবককে ভ্রষ্ট করেছ তার জবাব দিতে হবে না দিতে হবে আল্লাহ কাছে জবাব না একটা পা এক সামান্য একটা কদমও সামনে যাবে না আর না পিছনে যাবে যৌবন দিয়েছিলাম বিশাল যৌবনকে তুমি কিসে ব্যয় করেছো এই সময়ে যদি তুমি কন্ট্রোল করতে পারো নিজেকে কাবু করতে পারো এই জন্য কাবু করতে হবে আর নিজের যৌবনটাকে ঠিকভাবে অগ্রসর করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে তিন নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা এটা আমাদের বিষয় ইসলামী অর্থনীতিতে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা তুমি তোমার মাল এত ছিল এত মাল উপার্জন করেছিলে সঞ্চয় করেছিলে এই মাল তুমি কি উপায়ে উপার্জন করেছিলে হালাল উপায়ে না হারাম উপায়ে চার নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকা এই মাল তুমি কোন পথে ব্যয় করেছিলে মাল অনেক সময়ে মানুষ মাল কামায় হয়তো বা হালাল উপায়ে কামায় কিন্তু ব্যয় করে কি উপায়ে হারাম উপায়ে অনেক সময় হারাম উপায়ে কামায় কিন্তু ব্যয় করে কি উপায়ে হালাল উপায়ে হতে পারে অনেক সময় হারাম উপায়ে কামায় হারাম উপায়ে ব্যয় করে ফালতু ফালতু মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে হারাম উপায় কোন রূপসীকে পাওয়ার জন্য ব্যয় করছে কোথা কোন অভিনেত্রীর একটা রুমাল বিক্রি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সেই রুমাল ক্রয় করছে তাই না এটা কিসের জন্য এটা শুধু নাম নেওয়ার জন্য যে ব্যাট দিয়ে বিশ্বকাপ জিতা হয়েছে সেই ব্যাটটা বিক্রি হচ্ছে কত ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে এই যে মাল বিপুল পরিমাণে মাল আপনি ব্যয় করছেন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি তোমার মাল উপার্জন করেছে যদিও হালাল উপায় হয় ব্যয় করেছিলে কোন উপায় কোন উপায় ব্যয় করেছিলে কিসের জন্য খরচ করেছিল মালকে আল্লাহ তালার কাছে প্রশ্নের জবাব না দিয়ে আপনার এক পদক্ষেপ হবে না আর পাঁচ নম্বর প্রশ্ন হলো শিক্ষা করা ফরজ তাই না মানুষ যখন পৃথিবীতে আসে তখন প্রথম ফরজ কি হয় প্রথম ফরজ কি হয় শিক্ষা এলিম শিক্ষক শিক্ষা প্রথম ফরজ হচ্ছে শিক্ষা এই শিক্ষা শিখেছ শিক্ষা শেখার পরে শিক্ষা যেমনি শিখলেন অটোমেটিকলি দ্বিতীয় ফরজ আপনার ঘরে এসে যায় সেটা কি এলমের পরে আপনি এলম শিখলেন তারপরে কি ফরজ আসে আমল এলমের পরে কি আসে আমল করতে হবে না হবে না না শুধু শিখলেই হবে আমল আপনাকে আমল করতে হবে আমল যখন করলেন শিখলেন আমল করলেন তারপরে তৃতীয় নম্বর ফরজ এমনিতেই এসে যায় সেটা কি তিন নম্বর ফরজটা কি আপনি যা শিখলেন আমূল করলেন অপরকে শেখাতে হবে না হবে না নাকি চাচা আপনজন বাঁচা খালাস আপনি নিজে বাঁচলেই হলো নিজে বাসলে বাপের নাম না আপনাকে নিজেও বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে ইয়া ইহাল্লাদি না মানো কো আনফুসা কো মোয়া হেলি কোমনারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবার পরিজনবর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও দায়িত্ব আপনার আছে আপনি বেঁচে গেলে আপনি বেঁচে যাবেন না আপনাকে বাঁচাবার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন না করলেও আপনি বাঁচতে পারবেন না আচ্ছা নিজে বাঁচো অপরকে বাঁচাও এ দায়িত্ব আপনার তিন নম্বর দায়িত্ব চলে এল আর তিনটে দায়িত্ব পালন করতে গেলে আর একটা ফরজ আপনার ঘরে অটোমেটিকলি এসে যায় সেই ফরজ পালন না করতে পারলে আপনি কিচ্ছুই পাবেন না কে এলএম শিখতে হলে সেটা দরকার আছে আমল করতে হলেও দরকার আছে লিগ বা প্রচার করতে হলেও দরকার আছে মানুষকে শিক্ষা দিতে গেলেও দরকার আছে এই তিনটে কাজ করতে গেলে আরেকটা ফরজ আপনার ঘরে আসে সেটা নাম হচ্ছে ধৈর্য বা صبر আর এই কথা তিনটেই এই কথা চারটেই আল্লাহ তালা সূরা আসরের মধ্যে বলেছেন আর ওয়ালা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিসসবর পরপর যে ফরজ আপনার ঘরে এসে বসছে এই ফরজ আপনাকে পালন করতে হবে সুতরাং কাল কেয়ামতের দিনে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি যা শিখেছিলে তাতে কি আমল করেছিলে তাই না আমল করতে হবে আমল ছাড়া চলবে না আর আমলের পর যে ধাপগুলো আছে তাও আপনাকে করতে হবে আয়তে ধৈর্য ধারণ করতে হবে শিখতে ধৈর্য আছে আর আমল করতেও ধৈর্য আছে আল্লাহ আকবর আমল করতে ধৈর্য নেই এই শীতে গোসল করে উজু করে নামাজ পড়া হ্যাঁ কত কষ্ট আপনার সুদে কত কোটি কোটি টাকা হয়েছে সেই টাকাগুলোকে ছেড়ে দেওয়া হ্যাঁ কত কষ্ট নিশ্চয়ই লোভ মানুষের সংবরণ করা বড় কষ্ট তারপরে প্রচার করতে গেলে প্রচার করতে গেলে কত লোক মানুষ আমাদেরকে ওয়াহাবি বলছে কত লোক মুনাফিক বলছে কত লোক কাফের বলে দিচ্ছে কত লোক মারতে আসছে কত লোক কত রকম ভাবে আল্লাহ নবী সালাম তাইফে মার খেয়েছেন তাই না আমাদেরকেও মার খেতে হবে তবে হ্যাঁ ফেতনা সৃষ্টি করা যাবে না মার খাওয়ার জন্য আপনি কথা বলবেন না বরং যদি হক কথা বলতে গিয়ে যদি কেউ মারতে আসে আলাদা কথা ধৈর্য ধরতে হবে মোট কথা ধৈর্য ধরতে হবে এক কি হলো তাহলে কেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে মাল কিভাবে অর্জন করেছেন আর মাল কিসে ব্যয় করেছেন এই প্রশ্নের উত্তর আপনাদেরকে তৈরি রাখতে হবে প্রিয় দর্শক মন্ডলী মানুষ যে অর্থ উপার্জন করে তা সাধারণত চার প্রকার হয় যা আল্লাহর অনুগত হয়ে উপার্জন করা হয় এবং তারই সন্তুষ্টির পথে ব্যয় করা হয় আর এটা হলো সব থেকে পবিত্রতম এবং সর্বোত্তম অর্থ তাই না হালাল পথে আয় করলেন হালাল পথে ব্যয় করলেন আর এইভাবেই আল্লাহর সুক্রিয়া আদায় করা হয় যদি আপনি হালাল পথে আয় না করে হালাল পথে ব্যয় না করেন তাহলে শুক্রিয়া হবে সুক্রিয়া আদায় হবে না নম্বর দুই যা আল্লাহর অবাধ্য হয়ে কামানো হয় এবং পাপের পথে ব্যয় করা হয় হারাম পথে কামালেন হারাম পথে ব্যয় করলেন এটা সর্বনিকৃষ্ট মাল নম্বর তিন যা কোনো মুসলিমকে কষ্ট দিয়ে কামানো হয় এবং কোনো মুসলিমকে কষ্ট দেওয়ার পথে ব্যয় করা হয় এটা তার থেকেও নিকৃষ্ট আপনি তো হারাম পথে ব্যয় করলেন আলাদা কথা কিন্তু আপনি একজন মুসলিমকে কষ্ট দিয়ে আয় করলেন উপার্জন করলেন আবার ব্যয় করছেন কোথায় একজন মুসলিমকে কষ্ট দেওয়ার জন্য এটাও আপনার কি ওর থেকেও খারাপ মাল আর নম্বর চার যা বৈধ পথে অর্জন করা হয় এবং বৈধ প্রবৃত্তির পথে ব্যয় করা হয় আপনি হালাল পথে ব্যয় করেছেন কিন্তু খরচ করছেন বৈধ বৈধ পথে আর তার মানে ভালো কাজে না ইসলামকে উন্নত করার জন্য না এমনি বৈধ পথে খান পান ইত্যাদি আত্মীয় স্বজন এসব ব্যয় করছেন যাতে আসলে কোনো উপকারও হয় না এবং অপকারও হয় না এটা হচ্ছে মাঝামাঝি এতে আপনার পাপও হবে না আর স্বভাবও হবে না প্রথম প্রকার অর্থ হয় মুমিনের প্রথম প্রকার বলতে কোনটা যেটা হালাল উপায়ে আনা হয় এবং হালাল পথে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা হয় সেটা হচ্ছে মুমিনের অর্থ এই অর্থে সে উপকৃত হয় দুনিয়াতে এবং আখেরাতে আর চতুর্থ প্রকার অর্থ যদি মুমিনের থাকে মুবাহভাবে ব্যয় করে তাহলে তাতে কোনো ক্ষতি নেই ইসলামী অর্থনীতির এই যে হারাম থেকে দূরে থাকো হারাম মোটেই খাওয়া যাবে না হারামকে দূরে রাখতে হবে দূরে থাকতে হবে যে কোনোভাবেই এল্লা যদি আপনার কোনো সময় এমন অবস্থায় পড়েন যে আপনার কোনো উপায় নেই যে সময়ে শোর খাওয়া যায় তাই না যে সময়ে হারাম খাওয়া যায় সেই রকমও যদি অবস্থা হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে যতক্ষণ খেলে আপনার জীবন থাকবে ততক্ষণ বাকি সময়ে আপনি চাকরি পাচ্ছেন না পাচ্ছেন না অত একটা হারাম চাকরি ধরে নিলাম না না আপনার অন্য কায়িক পারিশ্রমে অনেক চাকরি আছে সেটা করতে পারেন তাহলে আপনি সেটাই করবেন তবুও হারাম পথে আপনি অবস্থান করবেন না হারামকে আপনি গ্রহণ করবেন না হারামকে আপনার পেশা বলে গ্রহণ করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে দূরে থেকে হালালের পথে থাকতে পারি হালাল রুজি খেতে পারি আল্লাহ আমাদেরকে এমন তৌফিক হারাম থেকে দূরে থেকে হালাল খেতে পারি এবং তুমি ছাড়া সবারই কাছ থেকে অমোকাপি হতে পারি কারো মোকাপেক্ষি যেন হতে না হয় ও সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়া আলা আলহী وصحبه اجمعين পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি টু আইব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস